আমার স্বামী মাহফুজুর রহমান সহবাস করতে ব্যর্থ, তাই তাকে ডিভোর্স দিয়েছি। মন্তব্য ইভা রহমানের। মাহফুজুর রহমানের সঙ্গে ডিভোর্স, আবার বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইভা রহমান। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়েকজন অভিনেত্রী বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন, তার মধ্যে ইভা রহমান অন্যতম। নতুন খবর হচ্ছে, সঙ্গীত শিল্পী ইভা রহমান আবারও বিয়ে করেছেন। ইভার বিয়ের বিষয়টি নিশ্চিত করে কণ্ঠশিল্পী রুবি চৌধুরী তার ফেসবুকে ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন। প্রেজেন্টার হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলে। কাজের সুবাদেই বেসরকারি চ্যানেলটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া নেয়া, সেই প্রেম গড়ায় বিয়েতে। মাহফুজুর রহমানকে বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা। জানা গেছে, নতুন স্বামী নিয়ে রাজধানী গুলশানে বসবাস করছেন ইভা রহমান। এর আগে কণ্ঠশিল্পী ইভা রহমান বিয়ে করেছিলেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইটিএন বাংলা ও ইটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। দীর্ঘদিন সংসার শেষে বিচ্ছেদ হয় তাদের। মাহফুজুর রহমানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করলেন ইভা রহমান। বেসরকারি টিভি চ্যানেল ইটিয়ান বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। গড়ে ওঠে সখ্যতা, শুরু হয় মন দেয়া নেয়া, গাঢ় হতে থাকে দুজনের প্রেম। অতঃপর বিয়েও করেন তারা। হাসি আনন্দ নিয়ে সুখী সংসার করে আসছিলেন এই দম্পতি। বিভিন্ন সময় সে সুখের বজ্জি প্রকাশও দেখা গেছে, কিন্তু দীর্ঘদিনের সেই সংসার ভেঙে গেছে। ইটিয়ান বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন গায়িকা ইভা রহমান। শুধু তাই নয়, নতুন করে ঘরও বেঁধেছেন তিনি। এই প্রাক্তন দম্পতির ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেছে। বেশ কিছুদিন আগেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানী গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন, বিয়ে করেছেন এটা নিশ্চিত, এর বেশি কিছু বলতে পারবো না। মাহফুজুর রহমানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করলেন ইভা রহমান। বেসরকারি টিভি চ্যানেল ইটিয়ান বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। গড়ে ওঠে সখ্যতা, শুরু হয় মন দেয়া নেয়া, গাঢ় হতে থাকে দুজনের প্রেম। অতঃপর বিয়েও করেন তারা। হাসি আনন্দ নিয়ে সুখেই সংসার করে আসছিলেন এই দম্পতি। বিভিন্ন সময় সে সুখের বজ্জি প্রকাশও দেখা গেছে, কিন্তু দীর্ঘদিনের সেই সংসার ভেঙে গেছে। ইটিয়ান বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন গায়িকা ইভা রহমান। শুধু তাই নয়, নতুন করে ঘরও বেঁধেছেন তিনি। এই প্রাক্তন দম্পতির ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেছে। বেশ কিছুদিন আগেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানী গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন, বিয়ে করেছেন এটা নিশ্চিত, এর বেশি কিছু বলতে পারবো না। ইভা রহমান এখন ইভা আরমান, নামের শেষে রহমান বাদ দিলেন কণ্ঠশিল্পী ইভা। দ্বিতীয় বিয়ের পর নিজের নামের সঙ্গে নতুন করে যুক্ত করেছেন আরমান। এর আগে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিয়ান বাংলা ও ইটিয়ান নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে বিয়ে করে নামের শেষে রহমান যুক্ত করেছিলেন ইভা। ইটিয়ান বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য, দুজনের প্রেম গাঢ় হয়, তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন, কিন্তু দীর্ঘদিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছুদিন আগেই। গত 4 জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর 17ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ইভা। তখন থেকেই নাম থেকে রহমান মুছে ফেলেছেন আর নতুন করে নামের শেষে যুক্ত করেছেন আরমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইভা রহমান বাদ দিয়ে লিখেছেন ইভা আরমান। ইভা বিয়ে করেছেন সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে। নতুন স্বামীর নামের শেষ অংশই নিজের নামের শেষে যুক্ত করেছেন বলে জানালেন ইভা। সোমবার ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিউজ প্রেজেন্টারের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি পান ইভা। তার গাওয়া গানের প্রায় 30টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এখন শুনুন সংবাদের শেষের অংশ। আমি প্রেম করতে রাজি, মারতে রাজি, মরতে রাজি নই। পরিমণি কি বার্তা দিলেন? পরিমণি প্রেম করতে রাজি, পরিমণি মারতেও রাজি তিনি, কিন্তু মরতে রাজি নন। ফেসবুকে সেই কথা স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশের নায়িকা। এখন তিনি বিতর্কে জর্জরিত। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ তোলা, তারপর মাদক মামলায় নিজের অভিযুক্ত হিসেবে গ্রেফতার হওয়া, গত জুন মাস থেকে বাংলাদেশের অভিনেত্রী পরিমণির জীবন তোলপাড়। জামিনে মুক্তি পাওয়ার পরও ফেসবুকে তার একের পর এক বার্তা বারবার তাকে চর্চায় নিয়ে আসে। মঙ্গলবারও একই ঘটনা ঘটল। তার নতুন বার্তায় ফের তিনি খবরের শিরোনামে। ফেসবুকে নিজের একটি নিজস্ব দিয়ে তিনি লিখলেন, ট্রেনের পরে আমি তো আর গুনতে পারি না, ডাইনে বাইমে কে যে প্রেমিক চিনতে পারি না, প্রেমের মরা সে তো নাকি জলে ডুবে না, আমি প্রেম করতে রাজি, মারতে রাজি, মরতে রাজি না। শেষে লেখা এর সত্য তাপসের। তাপস হলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। পরিমণির লেখা থেকে ধারণা করা যেতে পারে এই পুনক্তি তার নিজের নয়, কোনো গানের, কিন্তু সে কথা স্পষ্ট করে লেখানি। এই কথাগুলি কি কেবল ফেসবুকে দেওয়ার জন্যই, নাকি নিজের মনে কথাই বলতে চাইলেন এইভাবে? কোথাও কি কোনো অজস্র কটূক্তি, অপমানজনক মন্তব্য ইত্যাদির বিরুদ্ধে প্রচ্ছন্ন বার্তা দিলেন এই লেখার মাধ্যমে? ফেসবুকে একাধিক বার্তা দেন পরিমণি। কখনো জ্বলন্ত সিগারেট হাতে, ছোট পোশাক এবং চোখে সাদা চশমা পরে সিংহাসনের মতো চেয়ারে বসে ছবি দেন তিনি। সঙ্গে বিধিবদ্ধ সতর্কীকরণ মেনে লেখেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কখনো আবার লাল পোশাকে লম্বা দুটি জুটি বেঁধে তিনি লেখেন, যে জীবন ভালোবাসো সে জীবনটাই যাপন করো, যে জীবন যাপন করো সে জীবনটাই ভালোবাসো। তিনি থেমে থাকেননি, থেমে থাকবেনও না, সে কথাই বারবার প্রমাণ করেন পরিমণি। মঙ্গলবারের এই বার্তায় ও সেই একই উদ্দেশ্য। তিনি যে একইভাবে তার আক্রমণকারীদের জবাব দিতে ব্যস্ত তা বোঝা যাচ্ছে।